জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিবেশীর সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে থানায় করা মামলা তুলে নিতে মামলার বাদীকে হুমকি দিয়েছেন মামলার 1 নং আসামি মতিয়ার রহমান নামের এক সেনা সদস্য। উক্ত ঘটনায় বাদী রেজাউল করিম নিজের জীবন ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত 20 মে উপজেলার আরজি অনন্তপুর গ্রামের প্রতিবেশী মতিয়ার রহমান গমের সঙ্গে রেজাউল করিমের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে থানায় একটি মামলা করা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন থাকা অবস্থায় গত 20 আগস্ট শনিবার মামলার অন্যতম আসামি মতিয়ার রহমান নিজ কর্মস্থল থেকে ছুটিতে এসে মামলার বাদী রেজাউল করিমকে রাস্তায় একা পেয়ে মামলা তুলে না নিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। নিজেকে আইনের লোক দাবি করে বাদীর বাড়িতে মাদক ও অস্ত্র রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়ে ধরিয়ে দিবেন এবং বাড়ি ঘরে আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। এই ঘটনায় রেজাউল করিম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। আমিও আমার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে মতিয়ার এবং মতিয়ারের পরিবারের লোকজন, তার বাবা চাচা, তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে একটা ঝগড়াঝাটি হচ্ছিল। তো সেই সুবাদে একটা গণ্ডগোল হয়ে যায়, মারামারি হয়। সেই সুবাদে আমি থানায় একটা মামলা করি। সেই মামলাকে কেন্দ্র করে মতিয়ার, সে একজন সেনাবাহিনী, সে ছুটিতে এসে বারবার হুমকি দেয়। এবং গতকাল 20 তারিখ দুপুর আনুমানিক 3টার দিকে আমি শালপাড়া বাজার যাওয়ার পথে রাস্তায় তার সঙ্গে আমার দেখা হয়। সে আমাকে রাস্তায় দাঁড় করে আমাকে হুমকি দেয় যে মামলা আবারও হুমকি দেয় মামলা তুলে নিতে, যদি আমি মামলা তুলে না নিই। সে বলে তার হচ্ছে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়, তার সাথে অস্ত্র এবং মাদকদ্রব্য কিছু দিয়ে আমার বাড়ির আশেপাশে বা বাড়ির মধ্যে রাখে। পুলিশ, ডিবি এবং র‍্যাব দ্বারা আমাকে ধরে দেওয়ার হুমকি দেয়। ঘটনার বিষয়ে জানতে মতিয়ার রহমানের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার বাবা ইয়াকুব আকন্দ ও তার ছোট ভাই ইমন আকন্দ বলেন, মতিয়ার শনিবার দুপুরে ছুটিতে বাড়িতে এসে কোথাও বের হয়নি এবং ওই দিনই বিকেলেই কর্মস্থলে ফিরে গেছে। বরং প্রতিপক্ষ যে অভিযোগ করেছেন সেটি সম্পূর্ণ মিথ্যা। মতিয়ারের বাবা ভাই বলেন, আমার ছেলে ছুটিতে বাড়িতে আসলেও তাদের মিথ্যা মামলার কারণে একটি দিনও বাড়িতে থাকতে পারে না। আসছিল কালকে বেলা 2টার দিকে, এসে সোজাই বাড়ি ঢুকছে, বাড়ির থেকে বের হয়নি, আর ঘণ্টা খানিকের মধ্যে বের হয়ে চলে গেছে, কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না। আর ওরা যে অভিযোগটা করছে, অভিযোগটা সমস্ত মিথ্যা। গতকালকে আমি পাঁচবিবি থেকে, ও ঢাকা থেকে পাঁচবিবি আসলাম, কাউন্টার থেকে আমি নিয়ে আসি, সঙ্গে করে নিয়ে আসি। আসার পথে কারোর সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হয়নি। উনি যে মিথ্যা মামলাটা দিয়েছেন সম্পূর্ণই মিথ্যা, আমাদের সাথে কারো দেখা হয়নি। এবং আমার ভাই বাড়িতে আসছে, বাড়িতে আসার পর 1 ঘন্টাও থাকতে পারেনি, থানা থাকা বলছে। এই জন্য আমার ভাই আবার ক্যান্টনমেন্ট চলে গেছে আজকে। এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি পলাশচন্দ্র দেব অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জয়পুরহাট প্রতিনিধি জুয়েল শেখের তথ্যচিত্রে, PIB 71 TV।